আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 12,000 ছুঁই গেল। 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 167 জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,931 জনে। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরও একজন। এ নিয়ে চট্টগ্রামের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 217 জনে। চট্টগ্রামে মোট 7টি ল্যাবে গেল 24 ঘন্টায় 965 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শহরে 109 জন এবং উপজেলায় 58 জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে নমুনা সংগ্রহের পরিমাণ কিছুটা কমেছে বলে দাবি সিভিল সার্জন অফিসার। সরকারি হাসপাতাল সমূহে শয্যা খালি আছে 289টি এবং প্রাইভেট হাসপাতালে খালি আছে 237টি। আইসিইউ বেড খালি আছে সরকারি হাসপাতালে 15টি এবং বেসরকারি হাসপাতালে 17টি। চট্টগ্রামে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সামগ্রী ও ঔষধ প্রদান কার্যক্রম শুরু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সকালে নগরীর দলীয় কার্যালয়ে নাসিমন ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি সমর্থিত চিকিৎসক সংগঠনের নেতা ও মহানগর বিএনপি নেতারা। এই কর্মসূচির আওতায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন, ঔষধ ও অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। দল মত নির্বিশেষে যে কেউ হটলাইন নম্বর বা দলীয় কার্যালয়ে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন। এ সময় বক্তারা বলেন, মহামারীতে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। মন্ত্রী ও কর্মকর্তাদের উদাসীনতায় করোনা টেস্টের নামে প্রতারণার শিকার হয়েছে হাজারো করোনা রোগী। চট্টগ্রামে প্রশাসনে বাধার মুখে বিএনপি আইসোলেশন সেন্টার করতে পারছে না বলেও অভিযোগ করেন নেতারা। ওই এলাকার যে বাকলিয়া থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, আমি আজকে বলছি এটা স্পষ্টভাবে, ওই কুইন্স কমিউনিটি সেন্টারের যে মালিক রয়েছে পরিচালক সেলিমুল্লাহকে কন্টিনিউয়াসলি থ্রেট দিয়ে আমরা যাতে আইসোলেশন সেন্টার না করি সেজন্য তাদেরকে ধমক দেওয়া হয়েছে। কাজে আজকে একটা শুভ কাজ, ভালো কাজ আমরা করতে চাই, সেখানে সরকার বাধা দিচ্ছে। করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ করেছেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। সকালে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি। হাসপাতালের জন্য একটি আইসিইউ বেড, মাস্ক ও একটি মশা নিধনের ফগার মেশিন ও একটি ইএলবি মেশিন প্রদান করা হয়। এছাড়া সকালে চট্টগ্রামের লালখান বাজারে অসহায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে একটি করোনা নমুনা সংগ্রহের বুথও স্থাপন করা হয়। দর্শক, কিছুক্ষণ আগে চট্টগ্রাম বন্দরের 2 নম্বর জেটিতে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সবুজ, আগুনের সবশেষ অবস্থা কী একটু জানাবেন এবং কয়টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের, আর কীভাবে লাগলো সেটা কোনো ধারণা পাওয়া গেছে কি এখন পর্যন্ত? রবিন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম বন্দরের যে নিজস্ব ফায়ার ফাইটার, তারা সবাই মিলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 14টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 4:15 দিকে মূলত আগুনটি লাগে এবং 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যেও আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি, কিছুক্ষণ পরপরই ধোয়ার কুণ্ডলীর পাশাপাশি আগুনও বেরিয়ে আসছে। যদিও আমরা প্রায় 1 কিলোমিটার দূর থেকে দেখাতে হচ্ছে আমাদের, কারণ বন্দরের ভিতরে প্রবেশে এখন পর্যন্ত বন্দরের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। এটি তারা বলছেন যে কাজের সুবিধার্থে তারা এই অনুমতিটি দিচ্ছেন না, তারপরেও আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত আমরা যতটুক জানতে পেরেছি, দুই নম্বর শেডের এখানে 20 বছর পুরনো বেশ কিছু মালামাল ছিল। তাদের যে তথ্য সেই হিসেবে তারা বলছেন পুরনো বেশ কিছু কাপড় ছিল, মেশিনারিজ ছিল এবং এর পাশাপাশি কিছু কেমিক্যালও ছিল। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যে বিষয়টি বলছেন যে তারা আগুন নিয়ন্ত্রণে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন, যেহেতু কেমিক্যাল ছিল যার কারণে আগুনটি চারদিকে ছড়িয়ে পড়ারও চেষ্টা করছেন, তারপরেও তারা চেষ্টা করছেন যেন আগুনটি বাইরে ছড়িয়ে না পড়ে, কারণ এর পাশাপাশি যে 3 নম্বর শেডটির পাশাপাশি পাশেই 2 নম্বর শেড এবং
এবং 4 নম্বর শেড রয়েছে, বাকি শেডগুলোতে যেন আগুন না ছড়িয়ে পড়ে সেই চেষ্টাটি করে যাচ্ছেন। এবং বন্দরের সঙ্গে, বন্দরের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে এই যে শেডটিতে যে মালামালগুলো ছিল সেই মালামালগুলোর কোনো দাবিদার ছিল না, অর্থাৎ যারা আমদানি করেছে তারা দীর্ঘদিন ধরে আমদানি করার পর থেকে যোগাযোগ করেনি খালাসের জন্য, যার কারণে দীর্ঘদিন ধরে পড়েছিল। এবং তারা বলছেন যে এটি তারা নিলামেরও একটি ব্যবস্থা করেছেন। তবে অন্য আরেকটি সূত্র, অর্থাৎ যারা অন্য যারা অভিযোগ করেছেন, যারা নিলামের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কয়েকটি পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের যে অভিযোগ, এই মালামালগুলো গত 30 জুনের দিকে একটি নিলাম হয়েছে, সেই চট্টগ্রাম বন্দরের সর্ববৃহৎ একটি নিলাম বলা যায়। ওই নিলামে মূলত ওই নিলামে যেসব পণ্য বিক্রি করা হয় নিলামে, সেই মালামালগুলোই এই সেটটিতে ছিল এবং বেশিরভাগ পণ্য সেখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা। এবং তারা যেটি অভিযোগ করেছেন যে কোনো কুচক্রি মহল যারা এই এই সেটটিতে, এটা দীর্ঘদিনের অভিযোগ রয়েছে যে পুরনো যেসব মালামাল থাকে সেটগুলোতে, সেই মালামালগুলো বিভিন্নজন বিভিন্নভাবে বের করে বিক্রি করে ফেলেন, সেই রকম একটি অভিযোগ ছিল। যার কারণে এটি নিলাম হওয়ার পরে যারা বিভিন্ন সময় মালামালগুলো বের করে বিক্রি করে ফেলেছেন তারা হয়তো বিপদে পড়তে পারেন, কারণ যারা নিলামে ক্রয় করেছেন এই সব মালামাল তাদেরকে বুঝিয়ে দেওয়ার একটি বিষয় থাকে, বুঝিয়ে দিতে গেলেই আসলে চুরির বিষয়টি প্রকাশ্যে এসে যেত। সেই জায়গা থেকে এই বিষয়টি, অর্থাৎ নিলামে যেসব পণ্য বিক্রি হয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় যদি চুরির বিষয়টি ধরা পড়ে সেটি যেন না হয়, সেই কারণেই হয়তো এই আগুনটি কেউ লাগিয়ে দিতে পারে সেই জায়গাটিও অভিযোগ করেছেন। তবে বন্দর কর্মকর্তারা বলছেন যে বাইরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল 2 নম্বর শেডের বাইরের অংশে, সেখান থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন। অসংখ্য ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন চট্টগ্রাম থেকে। একের পর এক প্রতারণার ঘটনা বেরিয়ে আসছে। আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমের শাহেদের এমনই এক প্রতারণার শিকার চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের কর্ণধার জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় শাহেদ। সিএনজি চালিত থ্রি হুইলার ঢাকার রাস্তায় চলাচলের রুট পারমিট এনে দিতে পারবেন এমন আশ্বাসে শাহেদ করিমের সাথে পরিচয় চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের এক কর্মকর্তার। ওই সময় শাহেদ নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে, বিভিন্ন গণমাধ্যমে টকশোর আলোচক হিসাবে দেখে বিশ্বাস হয় মেগা মোটরসের কর্মকর্তাদের। এমন বিশ্বাসে 2017 সালে থ্রি হুইলারের রুট পারমিটের জন্য কয়েক দফায় শাহেদকে দেন প্রায় 91 লাখ টাকা। 59 লাখ টাকা বিভিন্ন চেকের মাধ্যমে সে নেয় এবং সেভারাল টাইম সে চিটিংয়ে আসে, বিভিন্ন সময় হস্তান্তর করেন শাহেদ করিম। এক পর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারলে বিভিন্ন এমপি মন্ত্রী এবং একটি গোয়েন্দা সংস্থার প্রধানের পরিচয়ে ভয়ভীতি দেখান মেগা মোটরসের কর্মকর্তাদের। মনে হয় যেন সে প্রাইম মিনিস্টার এরকম আর কি, হুমকি দিয়ে আমাকে আমার ভাই করে দিত যে আমাকে থামানোর জন্য আর কি, আমি যে এই যে টাকা পয়সার এগুলো খবর নিচ্ছি, জানিচ্ছি যে ওকে থামান না হলে ক্ষতি হবে, ই হবে সেই হবে। রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারি ধরা পড়ার পর সোমবার চট্টগ্রামের ডাবলমুরিং থানায় শাহিদের বিরুদ্ধে মামলা করেন মেগা মোটরসের কর্ণধার জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ভাই। করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 6 থেকে 8 জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর এবং উত্তরা শাখা বন্ধ করে দেয় র‍্যাব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ডায়মন্ড সিমেন্ট। চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরে বনজ প্রজাতির গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন এবং ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। পুরো চট্টগ্রাম জুড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নারকেল, আম, পেয়ারা, জলপাই, লেবু, বকুল, আমলিকি সহ বিভিন্ন প্রজাতির 1 লাখ বৃক্ষের চারা রোপণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। কক্সবাজারের সমুদ্র সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ শুরু হয়েছে।
সকালে সুগন্ধা পয়েন্ট থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এর আগে সৈকতের বিভিন্ন পয়েন্টে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে আসে প্লাস্টিক, ই বর্জ্য ও ছেঁড়া জাল। জোয়ারের পানিতে কীভাবে এসব বর্জ্য এসেছে তা এখনও জানা যায়নি, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে জমে থাকা এসব বর্জ্য ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তদন্ত কমিটির সদস্যরা। সৈকতের নাজিরার টেক পয়েন্ট থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে পড়ে থাকা এসব বর্জ্য অপসারণ করা হচ্ছে। বর্জ্য অপসারণ কাজে অংশগ্রহণ করে 11টি পরিবেশবাদী সংগঠন। মাটির নিচে কোথাও পুঁতে রাখবো যাতে এটা ডিসপোজাল হয়ে যায়। আমরা সকল ময়লা আবর্জনা এটা একটা নির্দিষ্ট জায়গায় আমরা গর্ত করে সেখানে আমরা রাখবো। এই ছিল আজকে চট্টগ্রামে এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।